সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় বহিষ্কারের রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং অজয় দাশগুপ্ত, উপসম্পাদক দৈনিক সমকাল। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী রাশিয়া যুক্তরাষ্ট্র দুদেশই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কৌশলী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। সমুদ্র সীমা রক্ষায় এবার নৌবহরে যুক্ত হল চীন থেকে আনা দুটি যুদ্ধ জাহাজ, 18 কিলোমিটারের মধ্যে শত্রুকে আঘাত হানতে সক্ষম। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে জঙ্গি হামলার ঝুঁকি থাকলেও আশঙ্কা নেই, বলছে কাউন্টার টেরোরিজম ইউনিট। শ্রীলঙ্কা ফেরত 11 বাংলাদেশির অপরাধে যুক্ত থাকার প্রমাণ মেলেনি। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। পর্দা নামল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার। এবং তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় ফণীতে রূপ নেয়, সমুদ্র বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম বহিষ্কারের রাজনীতি। আমরা সবশেষে খবরটি পেয়েছি যে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান, যিনি সম্প্রতি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তাকে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করার। এছাড়া এর আগে আমরা দেখেছিলাম যে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যারা নির্বাচিত হয়েছিলেন, গণফোরামের দুজন, সুলতান মোহাম্মদ মনসুর, তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছিল শপথ নেওয়ার পরে। কিন্তু আরেকজন, যিনি মোকাব্বির খান, যিনিও গণফোরাম থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নিয়েছেন, তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি। গতকালকে গণফোরামের যে বিশেষ কাউন্সিল ছিল, সেখানে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের সঙ্গে একই মঞ্চে তাকে দেখা গেছে। অর্থাৎ একজনকে বহিষ্কার করা হয়েছে, আরেকজনকে করা হয়নি। আর বিএনপি থেকে একজন নিয়েছেন, তাকে বহিষ্কার করা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আব্দুস সালাম, আপনাদের আলোচনা শুরু করতে চাই, সেটি হচ্ছে এই নির্বাচনটি যখন হয়ে যায় 30শে ডিসেম্বর, আপনারা এটিকে অবৈধ নির্বাচন বলছিলেন, এবং অবৈধ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদে বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট যাবে না, এই কথাগুলি আপনারা বলে আসছিলেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে 8 জন নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে 3 জন সংসদে গেছেন, আর 5 জনের মধ্যে অন্ততপক্ষে আরও 4 জন শপথ নিতে পারেন, এরকম গুঞ্জন রয়েছে। তো সেই জায়গাটাতে যদি আমরা বলি, আপনারা যেটিকে অবৈধ সংসদ বলছেন এবং সংসদে গেলে নির্বাচনকে বৈধতা দেওয়া হবে বলে বলছিলেন, এখন কি তাহলে যেহেতু 3 জন চলেই গেলেন, বৈধতা কি দেওয়া হয়ে গেল না একরকম? আপনাকে ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে, আমার নেত্রীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এই 2 জন 3 জন বা 8 জন গেলেই কি সংসদের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে, বা ইলেকশন সম্পর্কে আমরা বা সারা দেশবাসী, সকল রাজনৈতিক দল যেভাবে এটাকে বিশেষায়িত করছে, তার থেকে কি এটা মানে বের হয়ে আসার সুযোগ আছে? কাজে এটা কোনো বিষয় না, 1 জন 2 জন সংসদে গেল বা এই 8 জন সংসদে গেল, তাতে এটাতে কিছু আসা যায় না। আমরা যে কথাটা আমরা বলেছি যে এটা একটা, এই নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, জনগণ ভোট দিতে পারে নাই, তার কাজে এই নির্বাচনকে আমরা বলে আমরা অ্যাকসেপ্ট করি নাই এবং দেশবাসী অ্যাকসেপ্ট করে নাই। কাজে এরা এই কয়েকজন সংসদে গেল কি না গেল তাতে কিছু আসা যায় না, এটা হলো মূল কথা। এটার মধ্যে দিয়ে সংসদের ক্যারেক্টারও চেঞ্জ হবে না, আর আমাদের যে মূল বক্তব্য সেটা তো চেঞ্জ হবে না। আমরা যে স্ট্যান্ডে, বিএনপি ঐক্যফ্রন্টের যে স্ট্যান্ড আছে সেটাতেই আমরা আছি। আপনি বলছেন সংসদের ক্যারেক্টার চেঞ্জ হবে না, কিন্তু আমরা যদি বলি এখানে যে গত যে পার্লামেন্টে ছিল সেই পার্লামেন্টে বিএনপির কোনো প্রতিনিধি ছিলেন, আপনারা সংসদে ছিলেন না, এবার অল্প সংখ্যক হোক যেহেতু যাচ্ছে এবং আপনাদের জোটের যারা তারাও গেছেন এখন পর্যন্ত, তাহলে কি ক্যারেক্টারে কিছুটা পরিবর্তন আসবে না? যে সংসদে বিএনপির অনুপস্থিত ছিল সেখানে উপস্থিত এখন কোনো বিএনপি তো কোনোভাবেই যাচ্ছে না। কারণ যে যাচ্ছে, যে আপনি বললেন এই মাত্র যে একজন যে আজকে মানে শপথ নিয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে, এখানে বিএনপি তো দলগতভাবে সেখানে যাচ্ছে না, একটা বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি, সেটা তার নিজের লোভ লালসায় হোক বা যে কোনো কারণেই হোক, সে যেতে পারে, কিন্তু তাতে তো মানে পলিটিক্যাল কোনো স্ট্যান্ডের কোনো চেঞ্জ নেই, পলিটিক্যাল স্ট্যান্ড যেটা আছে সেটাই আছে। আচ্ছা, এখন পর্যন্ত 3 জন গিয়েছে, আমরা যেটি শুনছি যে আরও যে 5 জনের মধ্যে অন্ততপক্ষে 4 জন নিতে পারেন, তাহলে যদি 8 জনের মধ্যে 7 জনই যায় যারা বিএনপির ব্যানারে নির্বাচিত, তাহলে বিএনপির উপস্থিত? আমি তো প্রথমেই যে কথাটা বললাম যে
নির্বাচনটাকেই আমরা অ্যাকসেপ্ট করি নাই, জনগণ অ্যাকসেপ্ট করে নাই। তো কাজে এই পাঁচজন বা ছয়জন কীভাবে আসছে, তারা কীভাবে নির্বাচিত, সেটার ব্যাখ্যা তো আমরা যাই নাই বা যেতে চাইও না। তো কাজে এই কয়জন সংসদে গেলেই, যে কথাটা আমি আবার রিপিট করতে চাই, যে কোনোভাবেই এই সংসদের ক্যারেক্টার কোনো চেঞ্জ হবে না। বা আজকে এতে কি গণতন্ত্রের কোনো লাভবান হচ্ছে? এতে এতে কোনো নির্বাচন উপরে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, তাতে কি কোনো পরিবর্তন আসছে? যদি এই ছয়জন বা আটজন যায়, এতে কোনো পরিবর্তন আনবে না। কাজে এটা দিয়ে খুব মানে তেমন কিছু এটা নিয়ে ভাববার কোনো বিষয় নাই। জি, ধন্যবাদ আপনাকে। আহমদ হোসেন, আপনার কাছে আসি। সালাম ভাই যেটি বলছেন যে সংসদের ক্যারেক্টারের কোনো পরিবর্তন আসবে না ওনারা গেলে বা যারা গিয়েছেন, তো আরেকটি বিষয় আমি যদি একটু পেছনে ফিরতে চাই, সেটা হচ্ছে 2014 সালে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, আপনারা 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন, সেটি নিয়ে অনেক ধরনের সমালোচনা ছিল। তো এবারের সংসদের কথা যদি বলি, এবার আপনারা বিএনপি নির্বাচনে গেছে বা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, কিন্তু হচ্ছে আপনারা মোটামুটি 292টি আসন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে যারা নির্বাচন করেছে তারা সবাই মিলে পেয়েছেন। তো সেই জায়গাটাতে যদি বলি, তাহলে এই 14 সালের যে সংসদের, এই সংসদের মধ্যে আসলে কি গুণগত কোনো পরিবর্তন আপনার কাছে মনে হয় কিনা? 14 সালের আর এবারে নির্বাচনে তো গুণগত পরিবর্তন আছেই। গুণগত পরিবর্তনটা হলো পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশন, যেটা দাবি ছিল যে ইনক্লুসিভ ইলেকশন, সকল দলের অংশগ্রহণ নির্বাচন, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নিরপেক্ষ, সেটির দাবি ছিল। তো বিএনপি তো বলছে অংশগ্রহণমূলক কিন্তু নিরপেক্ষ হয়নি। কখনো বলেছে? হেরে যাওয়ার পরে বলেছে, এবং নির্বাচন চলো অবস্থায় তারা কিন্তু ইলেকশন বয়কট করেনি। মাইন্ডিং যে বয়কট করত, তখন আমরা বুঝে নিতাম যে না, নির্বাচন যেহেতু সুষ্ঠু হচ্ছে না সেই কারণে তারা বয়কট করেছে। তারা কিন্তু নির্বাচন আগের দিন তো ডক্টর কামাল হোসেন বলে দিয়েছিলেন, তাদের নেতা তো ডক্টর কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতা, কিন্তু বলে দিয়েছিলেন যে আপনারা সন্ধ্যা শেষ পর্যন্ত একেবারে ভোটার রাত শেষ পর্যন্ত থাকবে, সেই পর্যন্ত আপনারা থাকবেন, ভোট কাউন্ট হবে, তারপরে ভোটের রেজাল্ট নিয়ে আপনারা ফিরবেন, ভোটের বিপ্লব হয়ে যাবে। যদিও কথাটা একই কথা বারবার বলতে হচ্ছে, বিষয়বস্তু একই, কাজেই কিন্তু ঘটনা হলো যে ভোটের বিপ্লব তো হয়েছে, বিপ্লব উল্টো হয়ে গেছে। তাহলে তারা তো বয়কট করেননি, তারা নির্বাচনে হেরে গেছেন। হেরে যাওয়ার পরে মানুষ তো তখন তারা তো তাদের বক্তব্য চেঞ্জ করে ফেলেছেন। এখন তারা বলছেন এখন বিএনপি এই পার্লামেন্ট বৈধ কি, তাদের কথা কি অবৈধ? নিশ্চয়ই বৈধ। যে আপনি তো বললেন তাদের ঐক্যফ্রন্টের 3 জন গিয়েছেন, এবং আজকে যে এক্সপেলটা হয়েছে, এটা একটা মেসেজ আদার্স, বাকি যাদের কথা শোনা যাচ্ছে তাদের কাছে মেসেজ দেওয়া হলো যে তোমরা যদি সেখানে শপথ নাও তোমাদের ওই পরিণতি হবে, বি কেয়ারফুল। এই জন্য তড়িগড়ি করে আজকে এক্সপেল করে দেওয়া হলো, বুঝছেন? তো সেটা হচ্ছে পরের বিষয়। মূল কথা হলো আপনি বলে দিয়েছেন যে 3 জন তো অলরেডি গিয়েছে, বাকিরা আসলে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এই আসা যাওয়ার মধ্য দিয়ে আপনার পার্লামেন্টের কোনো চরিত্রের কোনো পরিবর্তন হয় না। পার্লামেন্ট যা আছে তা আছেই। এখন যারা এসেছে শপথ নিয়েছে তারা কি ট্রেজারি বেঞ্চে থাকবে? নো, তারা অপোজিশন বেঞ্চ থেকে কথা বলবে, তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে কথা বলবে। যিনি বহিষ্কৃত হলেন তিনি তো বলেছেন যে আমি পার্লামেন্টে যাচ্ছি, আমি সেখানে গিয়ে আমার নেত্রী বেগম জিয়ার মুক্তির কথা বলবো। কি এটা তো মিডিয়ায় এসেছে, তার বক্তব্যটা তো আওয়ামী লীগের বক্তব্য নয়, তার বক্তব্য কিন্তু বিএনপির বক্তব্য, বিএনপির কথা সে বলছে। সুলতান মনসুর রহমান ওই কথাই বলবে। বাকি যে আরেকটি কথা বললেন, বিস্মিত হলাম, ডেমোক্রেসি, হোয়াট ইজ ডেমোক্রেসি? এখন গণফোরামের নেতা ও ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তিনি একজন বিশিষ্ট আইনজীবী, এখন গণফোরামের এই কাউন্সিলটার মধ্য দিয়ে আবার কিন্তু প্রমাণিত হলো ডেমোক্রেসি মিনস ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন ইজ দি, তিনি ডক্টর কামাল হোসেন মানে হিজ দি ডেমোক্রেসি, মানে এটা তো নিউজের মধ্যে বোঝা গেল। তার পাশে বসলো কে, নাম কি? মুকাব্বির খানকে সাথে রাখলেন, সুলতান মনসুরকে এক্সপেল করলেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা কেন রাখলেন? পত্রিকায় এসেছে যে এই বিশেষ কাউন্সিলের যত ফান্ড, এই ফান্ডটা মুকাব্বির খান, নাম কি? মুকাব্বির সাহেব দিয়েছে, যে টাকার কাছে যিনি অলরেডি ওইভাবে তিনি সারেন্ডার না হলেও টাকাকে তিনি সমীহ করেন। হোয়াট ইজ ডেমোক্রেসি? নাথিং ডেমোক্রেসি ইজ দেয়ার। যেমন মন্টুভাই বলেছেন, মন্টুভাই জাননি কিন্তু, পার্টি জেনারেল মন্টুভাই জাননি কিন্তু, তিনি কিন্তু বাসায় ছিলেন, তিনি বলেন যেটা সভাপতিকে জিজ্ঞাসা করেন, মন্টুভাই জাননি,
এর মধ্যে কি প্রমাণিত হলো? একমত কমিটি হয়েছে, হয়নি, কাউন্সিল তো কমিটি হওয়ার কথা, হয়নি তো কমিটি। উইল বি মেড বাই ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন একক নেতা, তিনি যেটা বলবেন গণফোরাম ফেডারেল ডেমোক্রেসি। এইটি যদি আপনি বলেন তাহলে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথাই বলি, যে কাউন্সিল হয় কমিটি কি আসলে এইভাবেই তো হয় মোটামুটি আমরা যেটি দেখি সব দলেরই? বিশেষ কাউন্সিল গণফোরামের এই কাউন্সিল আর আওয়ামী লীগের কাউন্সিল তো এক জিনিস নয়। আমাদের কাউন্সিল হয়, বিশাল কাউন্সিল হয়, কাউন্সিল অধিবেশন বসে, কিন্তু কমিটি ইউসি দেখুন শুন, কাউন্সিল অধিবেশন বসে, সেখানে প্রস্তাব হয়, সমর্থন হয়, তারপরে ওই প্রস্তাব সমর্থনের ভিত্তিতে সভাপতি জেনারেল সেক্রেটারি হয়। তখন কাউন্সিল অধিবেশন থেকে বলা হয়, অনেক সময় দেখা যায় যে কাউন্সিলাররা বলে দেয় যে বাকি কমিটি আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে করে ফেলবেন। হ্যাঁ, কাউন্সিলরকে বলেন নাকি কাউন্সিলরদেরকে বলানো হয়, এরকমটাই তো আমরা শুনি। মানে শুধু আওয়ামী লীগের নয়, সব দলের কথাই বলছি, ব্যাপারটা তো এরকমই দাঁড়ায় বাংলাদেশে। বলানো হয় সিস্টেমের মধ্যে হয়। আচ্ছা, কাউন্সিল অধিবেশন তো বসে, কাউন্সিলর সেখানে বক্তব্য রাখে এবং কাউন্সিলে সেখানে প্রস্তাব সমর্থন হয়, এভাবেই তো হয়ে আসছে, এই প্রথা। এবং এই প্রথাটাও ডেমোক্রেসির অংশ। এটা ডেমোক্রেসি মানেই একেবারে কাউন্সিলে বসলাম, কাউন্সিলাররা ভোট দিতে হবে, একা দিলেই ডেমোক্রেসি হয়ে যাবে, না হলে ডেমোক্রেসি হবে না। কাউন্সিলাররা যদি অ্যানোনিমাসলি বলে যে কমিটি আপনারা করবেন প্রেসিডেন্ট আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা অর্পণ করেন, তখন তো ওনার করার কিছু থাকে না, কাউন্সিল থাকে। জি, ধন্যবাদ বোধ আছে। অজয় দাশগুপ্ত আপনার কাছে, দাদা দুজনের আলোচনা শুনছিলেন আপনি, যেটি সালামবা যেটি বলছেন যে এই ঐক্যফ্রন্টের তারা যদি জানো তাহলে সংসদের আসলে ক্যারেক্টারের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি যে প্রশ্নটি করেছিলাম সালাম ভাইকে যে জাতীয় ঐক্যফ্রন্ট তো বলছিল যে এই নির্বাচনকে তারা সংসদে গিয়ে বৈধতা দেবে না, এখন যেহেতু যাচ্ছে, সালাম ভাই বলছেন যেহেতু বহিষ্কার করা হচ্ছে তাহলে তো আর বিএনপির কেউ না, আসলে তো তারা বিএনপির ব্যানারেই নির্বাচিত। একটা তো এখন ওরা আইনের একটা সুবিধা পাবেন আর কি, এটা আবু হেনা নামে রাজশাহীর একজন নেতা ছিলেন, বিএনপি থেকে জয়ী হয়েছিলেন, পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, উনি বহিষ্কার করেছিল বিএনপি তাকে, যে উনি এই যে বাংলা ভাই এদের উত্থান এর সঙ্গে বিএনপির কারা জড়িত তাদের অভিযুক্ত করে একটা বিবৃতি দিয়েছিল যে বিএনপির এই নেতা এই বাংলা ভাইকে মদত দিচ্ছে, জেএমবির উত্থানে সহযোগিতা করছে, সেজন্য বহিষ্কার করেছিল। তো সংসদ সদস্যপদ নির্বাচন কমিশনে গিয়ে উনি বলছিল যে তার সংসদ সদস্যপদ থাকবে না, কিন্তু আদালত রায় দিল যে উনি যদি নিজে পদত্যাগ করতেন তাহলে সংসদ সদস্যপদ বাতিল হতো, বহিষ্কার করলে বাতিল হবে না। রাইট, এই এখনকার সুবিধাটা কিন্তু এই যে যারা যোগ দিয়েছেন এবং আপনি বললেন আরও তিন চারজন, আমার ধারণা যে মির্জা ফখরুল ইসলামও এই পক্ষ, কিন্তু তিনি দলের মহাসচিব এবং দলে যোগ দিলে পার্লামেন্টে যোগ দিলে যদি বেগম খালেদা জিয়া বা তারেক রহমান রাজি না হন, সম্মত না হন, তাহলে এই মহাসচিব পদে থাকতে পারবেন না, এটি রাজনৈতিক বাস্তবতা আমাদের দেশে। কিন্তু আজকে তো 27 এপ্রিল, জি 2004-এর 30 এপ্রিল সরকারের পতন হবে এরকম একটা ঘোষণা দিয়েছিলেন মার্চ মাসে তখনকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেব, ট্রাম্প কার্ড যেটিকে ট্রাম্প কার্ড হিসেবে পরিচিত আর কি, এখনও কিন্তু একটা ট্রাম্প কার্ডের মতোই, 30 এপ্রিল কী হবে বা 29 এপ্রিল কী হবে, মাত্র 28-29 এই দুই দিনের। দেখেন ট্রাম্প কার্ড আপাতভাবে সফল হয় নাই, যদিও শুধু ঢাকা ট্রাম্প কার্ড ওই 2004-এরটা নাই, 2004-এরটা আচ্ছা হ্যাঁ, কিন্তু সেই সময়ে শুধু ঢাকা শহর থেকে 8,000 লোককে গ্রেপ্তার করেছিল পুলিশ এই ট্রাম্প কার্ড ঠেকাতে আর কি, 8,000, এবং ঢাকা কেন্দ্রীয় একটি এনজিওর সভাপতিকে গ্রেপ্তার করেছিল মনে হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাজী ফারুক সাহেব, ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানে খোলা জায়গায় লোক রাখা হয়েছিল, বন্দীদের রাখা হয়েছিল, 30 এপ্রিল হরতাল ডাকা হয়েছিল, 29 এপ্রিল হরতাল ডাকা হয়েছিল, কিন্তু আপাতভাবে ব্যর্থ হয়েছিল ধরে নিচ্ছি আমরা। 7ই মে তার 7 দিন পরে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়, 9 তারিখ হরতাল হয়, এরপরেও দেখেন 11 তারিখ আওয়ামী লীগের নেতারা সংসদে গেছে এবং 11 মাস পরে, 11 মাস পরে গিয়ে সংসদে আহসানুল্লাহ মাস্টার হত্যা তার নিন্দার শোক প্রস্তাব তুলছে।
তিনি তো সংসদ সদস্যও ছিলেন তখন, তিনি সংসদ সদস্য ছিলেন। এবং দেখেন যে এরকম একটা বিপর্যয়, 30 এপ্রিল যদি বিপর্যয় ধরেন, 7ই মে আহসানউল্লাহ মাস্টার হত্যা যদি দলের উপরে বড় ধরনের আঘাত বলেন, তারপরেও কিন্তু আওয়ামী লীগ, তার তো নিজস্ব সংসদ সদস্য ছিল 58-59 জন এরকম আর কি, তার মধ্যে আহসানউল্লাহ মাস্টার মারা গেল, দেখেন তারপরেও কিন্তু আওয়ামী লীগ সংসদে গেছে। এবং এটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক কৌশল। তারা তো আর সরকারের, এই যে জলিল সাহেব ট্রাম্প কার্ড বলছিলেন, সরকারের পতন ঘটানোর কোনো ক্ষমতা ছিল না। একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিএনপি থেকে একটা অংশ বের হয়ে আসতে পারে, সেটা কার্যকর হয় নাই, বা রাজপথেরও এমন কোনো সংগ্রাম সৃষ্টি হয় নাই। আওয়ামী লীগ এই বাস্তবতা বুঝছে। এবং দেখেন 30 এপ্রিলের পুরো ঘটনাটাকে তারা কিন্তু মানে সব একটা চমৎকার রাজনৈতিক কৌশল নিয়ে 11 মাস পরে আওয়ামী লীগ সংসদে গেছে, আমাদের মিডিয়ায় কিন্তু ওইটাই আলোচনা হয়ে গেছে। 30 এপ্রিল যে ব্যর্থ হয়েছে ওইটা নিয়ে আর কোনো আলোচনা, এইখানে যদি আপনি যদি বলছেন 11 মাস পরে আওয়ামী লীগ সংসদে যাওয়া ওইটি আলোচনা হয়ে গেছে, এখন সালাম ভাই যদি বলছেন যে সংসদের ক্যারেক্টারের পরিবর্তন আসবে না এখন পর্যন্ত যদি 3 জন গিয়েছেন, আমি যদি এই প্রশ্নটা আপনাকে রাখতে চাই, যেহেতু বিএনপি গত পার্লামেন্টে 5 বছর কোনো সংসদে ছিল না, এবার যেহেতু যে সংখ্যাই হোক না কেন যেহেতু গিয়েছেন যারা বিএনপির ব্যানার নির্বাচিত, তাহলে কি পরিবর্তন? আমাদের গণমাধ্যমের নেচার বলি, গণমাধ্যমের ফোকাস বলি, পাবলিকের নজর বলি, একজনও যদি কথা বলে পার্লামেন্টে, যদি সরকারের বিরোধী কণ্ঠ হয়, সেটা মানে ওই আওয়ামী লীগের 350 থেকে আপনি এই কয়জন বাদ দেন, ওই 340 জনে বা 30 জনে যে কথা বলবে আওয়ামী লীগ জাতীয় পার্টি, এই 1-2 জনের কথা সমান গুরুত্ব পাবে মিডিয়ায়। এইটা 73-এ সংসদে সুরঞ্জিৎ সেনগুপ্তকে গিয়ে দেখা গেছে, সেইটা 79-এর পার্লামেন্টে আওয়ামী লীগের এই আসাদুজ্জামান বা মহিউদ্দিন আহমদ, তারা 39 জন ছিলেন, তখন দেখা গেছে, 86-এ শেখ হাসিনা বিরোধী দলের নেতা ছিলেন, তখন দেখা গেছে। কাজেই বিএনপির 7 জন বড় কথা না, তারা সংখ্যাটা বড়, এখনও তাদের দিকে রাজনৈতিকভাবে দৃষ্টি রাখতে পারে, কারণ এই মুহূর্তে অ্যাট দি মোমেন্ট ওই ট্রাম্প কার্ড খেলার কোনো সুযোগ কিন্তু বিএনপির দিক থেকে নেই। 14 মাস বেগম খালেদা জিয়া কারাগারে, আমি কারাগারেরই একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা বেগম খালেদা জিয়া যে কক্ষটা, এটা কি, উনি তো হাসপাতালে চলে গেছেন, কক্ষটা কি মানে প্রতিদিন পরিষ্কার রাখছেন যাতে এই বিশেষ সম্মানিত অতিথি আবার ফেরত আসলে কোনো সমস্যা না হয়? বলে যায় না, এরপরে আমরা আর ওখানে নজর দিইনি। তার মানে কি, ধরে নেওয়া হচ্ছে যে বেগম খালেদা জিয়া হয় এই হাসপাতালে থাকবেন, অথবা প্যারোলে বা জামিনে দেশের বাইরে যাবেন, অথবা মুক্ত মানুষও হতে পারেন। বাস্তবসম্মত অন্তত রাজনৈতিক বিবেচনায় একটা সরকারের তো অনেক হিসাব নিসাব নিকাশ থাকে। 14 মাস বেগম খালেদা জিয়া অসুস্থ, রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, বয়স হয়েছে, অসুস্থ, তাকে কেরানীগঞ্জে বা গাজীপুরে নিবে, এটা আমার কাছে মানে সরকারের বহু মানে দূরদর্শিতা থাকে। জি, অজিত, আমি আপনার কাছে এই প্রসঙ্গটি আরেকবার ওটা আসতে চাই। সালাম ভাই, সালাম ভাই, আপনি নিশ্চয়ই, আমি দেখছিলাম যে আহমদ ভাইয়ের কোনো কথার উত্তর দিতে চাচ্ছেন নিশ্চয়ই আপনি, যে আপনি উত্তর শেষ করলে আমি একটি প্রশ্ন করবো আপনাকে। যেটা হলো যে আহমদ ভাই নিজেই স্বীকার করলেন যে আসলে এইটা, এই তারা গেল কি আসলো তাতে সংসদের ক্যারেক্টার চেঞ্জ হবে না। আমার কথাটা তো এটাই যে আসলেও দেখেন, আর দাদা যে কথাগুলো পরবর্তী সময় বললেন, আর আহমদ ভাইয়ের কথাটি আগে বলে নাই যে উনি বলছেন যে ওই সময় আপনার নির্বাচন বয়কট করি নাই, ছাড়ি নাই। আপনার যদি মনে থাকার কথা, আপনার প্রোগ্রামে এসে আমি একজন ক্যান্ডিডেট হিসাবে এখানে বলছি, ওই সময় বলছি যে যে অবস্থায় আমরা ইলেকশন করতেছি, এই অবস্থায় ইলেকশন করার মতো পরিবেশ আমার নাই, এবং সেখানে আওয়ামী লীগের চেয়ে বেশি প্রশাসন মানে যেভাবে হস্তক্ষেপ করতেছে, আমাদের গ্রেপ্তার করতেছে, কাজ করতে দিচ্ছে না, পোস্টার লাগাইতে দিয়ে, এগুলো কিন্তু ওই সময় আমরা বলছি। তারপরও নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা থেকে অত জনগণকে দেখাইতে চাই যে আমরা নির্বাচনের মাঠে ছিলাম।
মাঠে কিভাবে থাকবে মনে করো যে আমি তো এই কথাগুলো আবার পুনরায় রিপিটই হবে, দেখা গেলো যে আমি গণসংযোগ করতেছি আমার পিছন থেকে যারা পাইতেছে তারই পুলিশ থাপায় নিয়ে যেতেছে, এটা আমি অফিস করতেছি অফিসের বাইরে এসবি ডিবি এসব বসে আছে যে বের হবে তাকেই ধরবে। দাদা যেরকম বললেন, দাদা তো একজন মানে রাজনৈতিক, সেই ছাত্র রাজনীতি করে আসছে, এখন সাংবাদিক, এবং সাংবাদিক হয়ে গেলে দাদার কাছ থেকে আমি আশা করি যিনি ফেয়ারলি বলবেন, সাংবাদিক হিসাবে উনি তো কোনো দলভুক্ত না। ওই সময় 31 এপ্রিলে যে ষড়যন্ত্রের কথা তিনি বললেন, সেই ষড়যন্ত্রের মধ্যে উনি অনেক গ্রেপ্তার হয়েছে সেটা বললেন। এই যে এই সময় যে গ্রেপ্তার এবং ভয়াবহ গ্রেপ্তার, এবং এখন পর্যন্ত যে সমস্ত মামলা, মিথ্যা মামলার যে আসামি আমরা সবাই, যেগুলোতে কোনো যে সমস্ত মামলার কোনো হদিসি নাই, যে মারা গেছে লোক তার নামেও আসামি, বিদেশে 5 বছর 10 বছর ধরে আছে তার নামেও আসামি, লোক হজে যায় বসে আছে তার নামেও আসামি, এই যে এইগুলো দিয়ে তো রাজনৈতিকভাবে যেভাবে হ্যারাসমেন্ট করার সেগুলো তো হয়েছেই। তারপরেও যেটা বললাম যে সেই সময় আমরা চেষ্টা করছি মাঠে থাকার জন্য, কারণ আওয়ামী লীগের সাথে হইলে এটা কুস্তাকুস্তি হইতে পারে, দৌড়াদৌড়ি হইতে পারে, মারামারি হইতে পারে, পুলিশের সাথে প্রশাসনের সাথে তখন তো তাহলে এটা অন্যরকম ক্যারেক্টার রূপ নেবে, তাই কাজে সে তারপরও আমরা লাস্ট ডে পর্যন্ত নির্বাচন, এটা এটা নিয়েও আমাদের মধ্যে নিজেদের মধ্যেও সংশয় আছে। আপনারা দেখছেন যে আমাদের অনেক সিনিয়র নেতারা বলছে যে 2 দিন আগে কেন আমরা নির্বাচন ছাড়লাম না, এটা নিয়ে আমাদের মধ্যেও যে বিতর্ক নাই সেটা না, সেটাও আছে, কিন্তু তারপরেও কিন্তু নির্বাচনটাই আমরা ছিলাম, আমরা দেখাইতে চাইছি সেটা। তো এখন যে বিষয়টা হলো যে আজকের এই হিসাবে যেটা দাদা যে কথাগুলো বললেন, এটা হলো যেটা বললাম যে আজকের এই যে এই অবস্থাটা যেটা যাচ্ছে, এই অবস্থাটা হইতে পারে যে আজকে সংসদে কি হইল, এই অবস্থায় আপনি কি মনে করেন দেশের মানুষের এই বর্তমান সংসদ আর এর আগের সংসদের প্রতি জনগণের কোনো আগ্রহ নাই? এই সংসদে কি হলো না হলো তাতে বোঝা গেছে, তাদের কিছু আসে যায় করতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে আজকে আপনারা যাকে বহিষ্কার করেছেন জাহিদুর রহমান যিনি সংসদ সদস্য শপথ নিয়েছেন, অযোধ্যাটি কথা বলছিলেন যে বা সালাম ভাই আহমদ ভাই বলছিলেন যে এটি হচ্ছে অন্যদেরকে এক ধরনের বার্তা দিয়ে রাখা যদি কেউ শপথ নেয়। তো আমি যদি বলি আপনাকে, এই ধরনের বহিষ্কারে আসলে কী ধরনের প্রভাব ফেলবে? এর আগে আমরা দেখেছিলাম এই 111 সরকারের সময় বিএনপি সংস্কারপন্থী অনেকেই আপনারা বহিষ্কার করেছিলেন, পরবর্তীতে আবার অনেকেই দলে ফেরত এসেছেন, আমি যদি বলি স্থায়ী কমিটির সদস্য যারা সংস্কারপন্থী ছিলেন এদের মধ্যে অনেকেই এখনও আছেন। তো এই জায়গাটা আপনি বলবেন কেন, আসলে বহিষ্কার করে কী অর্জন করতে চাইছেন? বহিষ্কার করে অর্জনের ব্যাপার না, কথা হলো যে একটা এটা তো দলীয় সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত যদি আপনি না মানেন তাহলে তো দল আপনাকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেই, সেটা শুধু রাজনৈতিক দল না যে কোনো প্রতিষ্ঠান। আজকে আপনি যে প্রতিষ্ঠানে আছেন এই সময় টেলিভিশন, সময় টেলিভিশনের একটা নিশ্চয়ই আপনার একটা ম্যানিফেস্টো আছে কিভাবে চলবে এই প্রতিষ্ঠানটা, তার মধ্যে যদি কেউ ভাইলেট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? নেবে, স্বাভাবিক। রাজনীতিতে না, সর্বত্রই সেটা আছে, যে কোনো যে দাদা একটা পত্রিকায় সাংবাদিক হিসাবে আছেন, সব প্রতিষ্ঠানই সেটা আছে। এটা হলো যে কখনো যদি কেউ সংশোধিত হয়ে আসে বা প্রতিষ্ঠান যদি মনে করে যে হ্যাঁ সে যেটা ভুল করছিল সেটা ঠিক হয়ে গেছে, এখন তাকে তার সার্ভিসটা আবার নেওয়া যায় বা সেও সার্ভিস দিতে আসে, এটা হতে পারে, এটা তো কোনো ব্যাপার না। তো কাজে কিন্তু বিষয়টা হলো এখনকার নিয়ে, যে এখন যেহেতু সে ডিসিপ্লিনারি বিষয়ে সে এটা ই করছে, ভঙ্গ করছে, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে, এর মধ্যে তো নতুন কিছু নাই, বা এটাতে ওই যে এটা অন্যদের ধমক দেয়া না দেয়া তো এটা তো আগে থেকেই বলা আছে, তাই না? মনে করেন যে আমাদের উপজেলা নির্বাচনে অনেকে প্রার্থী হয়েছে, সে তারা বহিষ্কার হয়েছে না, হয়েছে, তাই এগুলো তো এটা হলো স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই যে এগুলো করার মধ্যে দিয়ে ধরেন এর আগের 5 বছরের সংসদ ওটা তো আরও বিনা ভোটের সংসদ চলে গেল, তো এইবারও ওনারা চলতে পারেন, আমি এর আগেও বারবারই বলতেছি যে ওনারা 5 বছর থাকতে পারেন সংসদে, চালাইতেও পারেন সরকার, কিন্তু এতে দিয়ে দেশের বা গণতন্ত্রের কোনো লাভ হবে না, আর এটা আওয়ামী লীগেরও লাভ হবে না। এটা নট অনলি যে খালি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হবে। জি ধন্যবাদ আপনাকে, আমাদের স্যার আপনার কাছে আসতে চাই। সালাম ভাই একটি কথা বলছিলেন যে আসলে নির্বাচনের মাঠে তাদেরকে থাকতে দেওয়া হয়নি, ধরপাকড়, গ্রেফতার ইত্যাদির অভিযোগ। উনি তো অনেক কথাই বললেন, পার্লামেন্টের ক্যারেক্টারটা তিনি ডিফাইন করলেন না। ক্যারেক্টার কি? পার্লামেন্টের ক্যারেক্টার হচ্ছে
জনগণের প্রতিনিধিত্ব করা, জনগণের রিপ্রেজেন্টেটিভ। এই পার্লামেন্টে যারা আছে দে আর ইলেকটেড, তারা ভোট হয়ে নির্বাচিত, তারা জনগণের প্রতিনিধি। যে জনগণের প্রতিনিধিত্ব কি ক্যারেক্টারের পার্লামেন্ট, এটা কি খারাপ না ভালো? বিএনপি তো বলছে তারা জনগণের ভোটে নির্বাচিত না, বিএনপি বলছে জনগণ ভোট দিতে পারেনি 30 তারিখের নির্বাচনে। বিএনপির ম্যান্ডেটে তো আওয়ামী লীগ ক্ষমতা আসে, 30 তারিখের ভোট 29 তারিখ হয়ে গেছে। বিএনপি তো আমার প্রতিপক্ষ, বিএনপি তো আমার বিরুদ্ধে বলবে, আমাদেরকে দেখতে হবে জনগণ। বিএনপি মিন্স জনগণ না, বিএনপি একটা রাজনৈতিক দল, তার দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগকে অপোজ করা, তার দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগকে ক্রাশ করা। এবং এই যে দাদা বললেন এই এপ্রিল 30 এপ্রিল, আরেকটা কিন্তু বাংলাদেশে যদিও এই নামে হয় নাই, বেনামে হয়েছে। মনে আছে 2015 সালে সেই বেগম জিয়া তার অফিসে বসে পড়লেন, বসে তিনি ডাক দিলেন সরকার পতনের, এবং এই পতনের ডাকের মধ্য দিয়ে পেট্রোল বোমা সন্ত্রাস আগুন ধরিয়ে দিলেন বাসে। 3টি মাস অবরোধ, অবরোধ, এখনও কিন্তু অবরোধ উড্র হয় নাই। আহমদ ভাই, এখানে একটা প্রশ্ন করি, আপনি যদি বলছেন এই আগুন ধরে দিত, বেগম জিয়া গুলশান অফিসে তিনি অবরুদ্ধ ছিলেন, বালির ট্রাক দিয়ে তার গুলশান অফিসের বন্ধ করে রাখা হয়েছিল, উনি তো বসেছিলেন সেখানে। বালির ট্রাক বলে এটা তাকে তার নিরাপত্তার জন্য হয়তো করা হয়েছে। আচ্ছা, বুঝছেন, উনি তো বসে ডাক দিলেন। এটা আমার কাছে মনে হয়েছে কি জানেন কি, ইরানের যে বিপ্লবের নেতা ছিলেন তার নামটা কি ছিল, খোমেনি, উৎখাত হয়ে গেল। তো বেগম জিয়া মনে করেছিলেন হয়তো বা এরকম যে আমি অফিসে বসে থাকলে বাংলাদেশের জনগণ আমার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে পড়বে সরকারের পতন হয়ে, সেই কারণে সরকার নিরাপত্তার জন্য বালির ট্রাক দিয়েছে। এবং আমরা মনে করলাম আমরা না, বেগম জিয়াকে তো সিকিউর করতে হবে, বালির ট্রাক দিয়ে সিকিউরিটি দেওয়া হয়েছিল। তারা যেমন গ্রেনেড দিয়ে শেখ হাসিনাকে মারতে চেয়েছিল, আচ্ছা, আমরা তো বেগম জিয়াকে ওই জায়গায় নিতে পারি না কি, আমরা তো বেগম জিয়াকে সিকিউর করতে। আচ্ছা, আমাদের ওখানকার সিকোয়েন্সটা যদি বলি, সেদিন আমরা দেখেছিলাম বেগম জিয়া গুলশান কার্যালয় থেকে তিনি বের হওয়ার চেষ্টা করেছিলেন, বের হতে পারেননি, তিনি গুলশান কার্যালয়ের গেটে দাঁড়িয়ে সেই অবরোধ কর্মসূচির ঘোষণাতে ভিতরে ঢুকে গেলেন, এরপর থেকে বালির ট্রাক। সরকার কি এখন চকলেট খাবে? আপনি যদি সরকার থাকতেন তাহলে আপনি কি চকলেট খেতেন? আপনি কি আগুন নিভাবেন না? এই যে মানুষ আগুনে যে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে আপনার ঢাকা মেডিকেল কলেজ বার ইউনিটে যাচ্ছে, যেখানে ট্রাকের হেল্পার মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ওই যে বাসে মনে আছে রাতে 14 গ্রামে রাতে বাসে বোমা মারলো, কয়জন মারা গেল? আপনার তো এমনিভাবে শত শত মানুষ আহত হলো, নিহত হলো, তা আপনি একটা দেশকে কি আগুন বোমা পেট্রোল বোমার কাছে দিয়ে দিবেন না দেশকে শান্ত? সেই জন্য আপনারা বেগম জিয়াকে, বেগম জিয়ার গুলশান কার্যালয় নিরাপদ মনে করছিল না, পুলিশের পাশাপাশি বালির ট্রাক দিয়ে বেগম জিয়াকে নিরাপদ করা হয়েছে। বেগম জিয়া একটা কথা মনে রাখবেন, 21শে আগস্টে, এটা তো বারবার বলতে হবে, জি, 21শে আগস্ট 2004, জি, সেই কালো দিনটা প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, দি দেন অপোজিশন লিডার, তিনি আওয়ামী লীগের অফিসের সামনে ট্রাকের উপর দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, বক্তব্য রাখছেন কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে, এই উগ্রবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ, উগ্রবাদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। সেখানে তো গভর্নমেন্ট তো তাকে সাপোর্ট দেওয়া উচিত ছিল, না দিয়ে উগ্রবাদী যারা আছে উগ্রবাদ তাদেরকে তারা কিন্তু অর্গানাইজ করেছে, তাদের হাতেই কিন্তু সব কিছু অস্ত্র দিয়েছে, নিরাপত্তা দিয়েছে পুলিশ। এবং তারা চেয়েছিল সেদিন আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা, এই কাজটা তারা পারে নাই। কিন্তু আমরা কি কাজটা করেছি? আপনি দেখেন এই পর্যন্ত দেখেন বেগম যে যত মিটিং করেছে, কোনো মিটিংয়ে কি বোমা বিস্ফোরণ হয়েছে, মঞ্চে কি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে, তাকে নিরাপত্তা দিয়েছে এই গভর্নমেন্ট, নিরাপত্তা দিয়েছে। আমরা তো চেয়েছিলাম, যে বেগম যে অপোজিশন লিডার হিসাবে, তিনি তার ভূমিকা রাখবেন, তিনি রাখতে পারেননি, তিনি হয়ে গেলেন সন্ত্রাসীর নেতা, উগ্রবাদের নেতা হয়ে গেলেন। এই যে আপনি বলেন, আরেকটা কথা আমি ব্যাখ্যা করি, এখন বিএনপি বলেন বিএনপি ঐক্য ফ্রন্ট, ঐক্যফ্রন্টের মাথা হচ্ছে জামাতে ইসলাম, বডিটা হচ্ছে বিএনপি, লেজটা হচ্ছে গণফোরাম। একটু ব্যাখ্যা করবেন মাথা কিভাবে জামাত ইসলাম? জামাত ইসলামের হলো ব্রেইন,
মূল ব্রেইন। আচ্ছা হ্যাঁ, বিএনপির মূল ব্রেইন হচ্ছে জামাত। জামাত মানে ঐক্যফ্রন্টের আমরা যদি আহ্বায়ক ডক্টর কামাল হোসেন, তাহলে ডক্টর কামাল হোসেন কি জামাতের এজেন্ডাতেই ঐক্যফ্রন্টের দায়িত্ব নিয়েছেন? উনি তো বুঝে হোক না বুঝে হোক তিনি সেখানে গিয়েছেন। জামাত তো বিরোধী ঐক্যজোটে আছে, সুতরাং যেহেতু আছে জামাত ওই বিরোধী ঐক্যজোটকে নিয়েই তো ঐক্যফ্রন্ট, তাহলে ডক্টর কামাল হোসেন সেখানে আছেন। জামাত বিরোধী জোটকে ঐক্যফ্রন্ট বিএনপি আর অন্যান্য দল তারাও ঐক্যফ্রন্ট। হ্যাঁ, বিএনপি বিরোধী জোট তো বাতিল হয়ে নাই না, বিএনপি কে দুটি প্ল্যাটফর্মে ছিল, বিশ দলীয় জোট একদিকে আর ঐক্যফ্রন্ট সেটা হচ্ছে গণফোরাম বিএনপি যা 52 বঙ্গবীর কাদের সিদ্দিকী যা এরা মিলে ভাই যা 52 তাই 53। আচ্ছা জি, ধন্যবাদ সময়টা। জি অযোধ্য, আপনার কাছে আছে, এর আগে আপনি কথা বলছিলেন যে ওই যে বেগম জিয়ার কারাগারের বিষয়ে, আপনি বলছেন যে কারাগারে আলাপ করে যেই নাজিমউদ্দিন রোডে যে কারাগারটিতে বেগম জিয়া ছিলেন সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন বা করা হচ্ছে না, আপনি একটি কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন, এবং শপথ নেওয়ার পরপরের কথাটা বলার পর ভাই খুব ভালো করেই জানে। না না, শপথ নেওয়ার পরপরের কথা এই কথাটা বলেছেন, আর একটু ব্যাখ্যা আবার। যেমন মানে বিএনপির নেতৃবৃন্দ নিশ্চয়ই জানতেন যে আদালত এবং নাজিমউদ্দিন রোডের কক্ষ এটা কয়েক গজের ব্যবধান মাত্র, ওইটা যে প্রস্তুত করা হচ্ছে সেটা নিশ্চয়ই বিএনপির নেতাদের খবর ছিল যেদিন রায় হবে 8ই ফেব্রুয়ারি 2018 গত বছরের, খবর রাখার কথা। এটা তো ব্যাপারটা এরকম না যে বিএনপির নেতারা জানতেন না যে এরকম, নিশ্চয়ই জানা, রাজনীতি যারা করেন, ক্ষমতায় ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে প্রশাসনে গোয়েন্দাদের মধ্যে ইন্টারাকশন চেনা জানা অনেক লোক থাকে, নিশ্চয়ই জানতেন যে তার শাস্তি হতেই পারে। মামলার মেরিট এগুলো তো হঠাৎ করে হয় না, দীর্ঘদিন মামলা চলেছে, তার শাস্তি হওয়ার সম্ভাবনা এটা অনেকেই বলা হচ্ছিল যে যে ধরনের মামলা তাতে শাস্তি হতে পারে, এটা তো কোনো সরকার বলে দিবে তা না, মামলায় কি আলোচনা হয়েছে এটা ভিন্ন হতে পারতো। যেমন আপনি যেটি বলছিলেন যে বেগম জিয়া যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের কেবিন থেকে আর ওখানে নাও ফিরতে পারে, সেটা তো একটা সাধারণ ধারণা, কিন্তু আপনি শপথের নেয়ার কথাটা বলে এই কথাটা বলেছেন, তো সেটাই আমি জানতে চাই যে শপথের সঙ্গে কি কোনো আমার মনে যোগসাজশ আপনি দেখছেন? যোগসাজশটা এইখানে যে 30 এপ্রিল তো 29 এপ্রিলের মধ্যে শপথ নিতে হবে, যদি না নেয় তাহলে স্পিকার চেয়ারে বাড়াতে পারেন কিংবা সংসদ সদস্যরা আবেদন করতে পারেন, আবেদন করতে পারেন যে আমি সেটা আবেদন করলেও তো একটা মানে সেটাও কিন্তু ডিফাইং দ্য পার্টি রুলিং। আপনি যদি আবেদন করেন যে আমি শপথ নিতে চাই কিন্তু আমার শপথ 3 দিন বাড়ায় দেওয়া হোক বা 7 দিন বাড়ায় সময়টা নিতে পারিনি আমি নিতে চাই, তাই না? সেটা কিন্তু বিএনপির সিদ্ধান্ত কি যে দলীয় সিদ্ধান্ত, যদি এইটা একটা 86-এর ঘটনা ছিল, পার্লামেন্ট ছিল এরশাদ সাহেবের, 87-এ যখন আন্দোলন হয় 10ই নভেম্বর নূর হোসেন ইত্যাদি মারা যায়, আওয়ামী লীগের বিরোধী দলের নেতা সংসদে শেখ হাসিনা তখন গৃহবন্দী 32 নম্বরে, খালেদা জিয়া গৃহবন্দী, আওয়ামী লীগের যারা সংসদে ছিল না তারাই কিন্তু জেলের বাইরে ছিল এবং তারা দলের সিদ্ধান্ত, আমরা তখন গণমাধ্যমের কর্মী হিসেবে জেনেছি যে দলের এই সিদ্ধান্ত অনেকে যারা সংসদে ছিলেন না তারা প্রভাবিত করেছিলেন। এখন এমন হতে পারে কিন্তু যে বিএনপির যারা সংসদে আছেন এবং যারা নাই এদের মধ্যে কিন্তু একটা সংসদে যাওয়া না নিয়ে নিয়ে প্রশ্নে মত পার্থক্য থাকতেই পারে, এবং যারা সংসদে নেই তারা এটাকে প্রভাবিত করতে পারে যে নো সংসদ। সেটা মির্জা ফখরুল ইসলামের ক্ষেত্রে কিন্তু একটা একটা বলতে যায় বলা যায় যে উনি একটা উভয় সংকটের মধ্যে আছেন। ধন্যবাদ সালাম ভাই, আপনার কাছে আসি। এর আগে আপনি যদি বলছিলেন যে আপনাদের বিএনপির মধ্যে এরকম ছিল যে 30 তারিখের 2 দিন আগে নির্বাচন বর্জন কেন করলাম না বা করার প্রস্তাব ইত্যাদি ছিল, তাহলে যদি নির্বাচনের আগের কথা বলি যে নির্বাচনের আগে আগে এক ধরনের মানে 2 ধরনের মতামত ছিল দলের মধ্যে, এবং নির্বাচনের পরে যে নির্বাচনটিকে আপনারা অবৈধ বলছেন, যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি বলে বলছেন, সেই নির্বাচনটা যে সুষ্ঠু হয়নি সেটি জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা দেখেছি আপনাদের বিভিন্ন পর্যায়ের নেতারা এক এক রকম কথা বলছেন, তো পুরো বিষয়টা নিয়ে এই কি আসলে বিএনপি এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছে দলের নেতৃত্বের মধ্যে? না, এটা দ্বিধাদ্বন্দ্ব না, মনে করেন এটা তো স্বাভাবিক, এটা আমরা এখানে 4 জন বসছি, নট নেসেসারি যে 4 জন আমরা একটা মতে উপনীত হব।
তাই না? চারজনের চারটা মত থাকতে পারে, কিন্তু ফাইনালি যখন একটা দল যদি আমরা করি তখন চারজনের মধ্যে বা পাঁচজন বা পঞ্চাশ জনের মধ্যে আলোচনা করে যেটা ম্যাক্সিমাম পিপল যেটা অ্যাকসেপ্ট করে সেটাই সবাইকে মেনে নিতে হয়। এটা হলো নিয়ম, গণতন্ত্রের নিয়ম। তো কাজেই ওই রকম তো ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা থাকতেই পারে, ওইটা নিয়ে বিএনপিতে। কিন্তু আমরা এরকম প্রকাশ্যে গণমাধ্যমে দেখি আপনাদের যে চেয়ার ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, তিনি সিনিয়র নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, নেতৃত্ব দিতে পারছেন না, তরুণদের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান ইত্যাদি জানাচ্ছেন, স্থায়ী কমিটির সদস্যরা এরকম কথাবার্তা বলছেন। না, এটা যারা বলতে সেটা তাদের ব্যাপার, তারা এটার উত্তর দিতে পারবে। এটা পার্টির একটা, পার্টির সব কিছু একটা ডিসিপ্লিন আছে। মনে করেন স্বাভাবিকভাবে আমি এখানে আসছি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত ওপিনিয়ন সব কিছু যে সেটাই প্রাধান্য পাবে তাহলে তার পার্টির রুলসের মধ্যে আমি থাকলাম না। এটা যারা বলে তারা ঠিক করে না, এটা হলো আমার পরিষ্কার কথা। আজকে মিডিয়ার সামনে আমি বলতে চাই, তারা দায় দায়িত্ব নিয়ে সেটা বলা উচিত, কারণ তারা পথটা হোল্ড করতেছে পার্টির, এবং পার্টির কোনো একটা সিদ্ধান্তের বাইরে তাদের এরকম বলাটা উচিত না, এটা সে যেই হোক। আরেকটা এই জন্যই বললাম যে আজকে দাদা যেটা বারবার বলতেছেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সে পার্টির সেক্রেটারি জেনারেল, কাজে পার এখানে উনি ইন্ডিভিজুয়াল এরকম কোনো সেন্টিমেন্ট বা কোনো স্টেটমেন্ট আমি জানি না দাদার চোখে পড়েছে কি না, আমার তো জানা মতো উনি এই ধরনের কোনো স্টেটমেন্ট এই পর্যন্ত বা কোনো বক্তব্য উনি দেননি। বরঞ্চ প্রত্যেকটা সময় বলেছে যে বিএনপির যে স্ট্যান্ড যে আমরা এই নির্বাচনকে মানি নাই, কাজে শপথ নেওয়ার প্রশ্নই আসে না। তো কাজে এটা না, আমি তিনি অবিসম্বাদিত না না, এটা উনি জেলার নেতা না দাদা, উনি আমি শেষ করে দাদা আমি বলি, ওটা উনি জেলার নেতা না, উনি পার্টির মহাসচিব। এইটা আরেকটা হলো যে আরেকটা যেটা দাদা যেটা বলছে যে বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আমরা আগে থেকে ছিলাম কিনা, এটা তো স্বাভাবিক, রাজনীতি করি আমরা বুঝবো না যে রাজনীতি এই মামলাটা তারা সরকার কোন দিকে নিতে পারে। আর তবে ওই জায়গাটা দাদা ঠিক বলে যে ম্যারিটের ব্যাপার, কারণ এটা হলো অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল মামলা, এবং পলিটিক্যাল কারণেই খালেদা জিয়াকে ভিক্টিমাইজ করা হবে বিএনপিকে এই পর্যায়ে আনার জন্য, ভিক্টিমাইজ করার জন্য। কাজে এটা তো সরকার প্ল্যান হয়েতেই আওয়ামী লীগ সেটা করছে, কাজে সেটা আমরা বুঝাবো। এখানে যদি সালাম ভাই একটা প্রশ্ন করি, আপনারা যে মামলাটিকে পলিটিক্যাল বলছেন, আমি যদি আপনাদের কথাটাকে ধরেও নিয়ে যে পলিটিক্যাল মামলা, তাহলে পলিটিক্যাল ইস্যুটাকে পলিটিক্যালি মোকাবেলা করার জন্য সরকারের সঙ্গে কৌশলে আপনারা ব্যর্থ হয়েছেন কিনা? না না, একটা হলো যে সরকারে যখন যে থাকে তত তার বাড়তি কিছু ফ্যাসিলিটিস থাকে, তাই না? ওই যে আবার দাদাকে উল্লেখ করতে হয় যে 30 এপ্রিলের ষড়যন্ত্রের কথা দাদা একটা বলছেন, ওটা সরকারে সে সময় বিএনপি ছিল বলেই আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রটা ব্যর্থ হয়েছে। তো সেই বইয়েতে আজকে সরকারে থাকলে হোল প্রশাসন তার আছে। এইবার যেটা এই নির্বাচন নিয়েই যে আমরা যেটা বলি যে এই নির্বাচন তো আওয়ামী লীগও করতে হয়নি, আওয়ামী লীগও করতে হয়নি, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা প্রশাসন দিয়ে তারা ভোট আগের রাত্রি শেষ করে ফেলছে, আওয়ামী লীগকেও ভোট দিতে হয়নি, আওয়ামী লীগের নেতা কর্মীরাও কষ্ট করে ভোট সেন্টারে যাইতে হয়নি বা ভোট দিতে হয়নি। তো কাজে সরকারে থাকলে সেই সুযোগগুলো থাকে, এবং সেই সুযোগগুলো যারা আনইথিক্যালি ইউজ করে এরা আলটিমেটলি গণতন্ত্রকে সরে যেয়ে আলটিমেট একটা ডিক্টেটরশিপের দিকে চলে যেতে হয়, যেটা বর্তমানে যেটা হয়েছে। আর এই খোলা চোখে যেটা আমি বলবো, এর আগে আমি যেটা বলছি যে রাশেদ খান মেনন পার্লামেন্টে দাঁড়ায় যে স্টেটমেন্টটা দিছে সেই স্টেটমেন্টটা আমরা যারা রাজনীতি করি এই স্টেটমেন্টটার উপরে আমাদের খুব বারবার দেখা উচিত, তাকানো উচিত। উনি বলছেন এই পার্লামেন্টে, এই পার্লামেন্টে, এই পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ দিতে যে তিনি যে বক্তব্য দিচ্ছেন যে বর্তমান যা চলছে যেভাবে চলছে এইভাবে চললে শুধু নির্বাচন না, সরকার পরিচালনায়ও রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে, সরে যাবে। এটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য এটা একটা ভয়ানক একটা মানে সিম্পল। সালাম ভাই, এইখানে যদি প্রশ্ন, রাশেদ খান মেনন যদি সংসদের কথা বলতে পারেন তাহলে বিএনপি থেকে যে সংখ্যায় নির্বাচিত হোক না কেন, ও আপনারা যে এই কথাগুলো বলার সুযোগটা কেন নেবেন না? না না, শোন, এটা তো এটা আমরা এই আমরা তো এই নির্বাচনটাকে মানেই নাই, কাজে যাওয়ার তো প্রশ্ন আসে না। রাশেদ খান মেনন আজকে উনি একজন বয়স্ক নেতা, ওনার মধ্যে সেই উপলব্ধি হয়েছে উনি বলছেন, আবার হয়তো আওয়ামী লীগরা বলবে যে উনি মন্ত্রী বানান এর জন্য বলতেছেন, আর যে কারণেই হোক কথাটা সত্য, কথাটা যেটা বলছেন এটা আমি তো প্রথমেই যেটা বলছি যে আজকে দেশ যেভাবে চলছে, গণতন্ত্র থেকে যেভাবে দেশ সরে যাচ্ছে, এটা আলটিমেটলি শুধু বিএনপির জন্য ক্ষতিকারক না, এটা আওয়ামী লীগের জন্যও ক্ষতিকারক, এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার জন্য ক্ষতিকারক না, এটা শেখ হাসিনার জন্য ক্ষতিকারক। আচ্ছা, আমি যদি বলি পুরো রাজনৈতিক অঙ্গনের জন্য ক্ষতিকারক, তাহলে আপনারা 2014 নির্বাচন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেননি, আপনারা প্রথমে নির্বাচন অনুষ্ঠানে বাধা দিতে
চেষ্টা করেছেন বিএনপি আওয়ামী লীগ যেটি বলে বানচাল করতে চেয়েছেন পারেননি একটি নির্বাচন হয়ে গেছে পাঁচ বছর সরকারে ছিল আওয়ামী লীগ এরপরে 30 ডিসেম্বর আরেকটি নির্বাচন হয়ে গেছে আপনারাও এই নির্বাচনকে বৈধ বলছেন না সুষ্ঠু হয়নি বলছেন তারপরেও আপনারা সেই নির্বাচনটিকে আপনারা যে সংসদ যেটি চলছে সেটি চলছে আপনারা এইভাবে কোনো আন্দোলনও গড়ে তুলতে পারছেন না তাহলে এইভাবে আপনারা শুধু বলেই যাবেন আপনারা যেহেতু উপলব্ধি করছেন রাজনীতির জন্য ক্ষতিকারক তাহলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে কি ভূমিকা রাখছে আপনার সাথে ব্যাখ্যাটা হলো এখানেই যে আপনি যেটা বলতেছেন আমরা আপনারা পারেন নাই পারেন নাই অর্থ কি আমি কিন্তু বারবার বলছি যে সরকারে থাকলে প্রশাসন তার থাকে পুলিশ থাকে মিলিয়ার থাকে আর্মি থাকে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকে সেটা যদি সে তার তার অন্য চিন্তায় তাদেরকে ব্যবহার করে তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হবেই কিন্তু তার পারেন নাই সেই কথাটা যেমন অনেক দেশে রেল অ্যাক্সিডেন্ট হলে রেলমন্ত্রী রিজাইন করে তার মানে কি ওরকে জোর করে করাইছে সেটা না নৈতিকগতভাবে এখানে পার্থক্যটা হলো যে 96 সালেও এরকম একটা নির্বাচন বিএনপি করছিল নির্বাচন করার পরে বিএনপি গভর্নমেন্টও ফর্ম করছিল কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার পরেও কিন্তু বিএনপি ক্ষমতা ছেড়ে আরেকটা নির্বাচন দিছে পার্থক্যটা হলো এটাই যে এর আগে 2014 নির্বাচন আমাকে শেষ করতে দেন চাপটা তো ওইটাই যে দেশের যে এর আগের যে নির্বাচনটা 2014 যেটা বিএনপি সহ কোনো দলই যায় নাই সেই নির্বাচনও কিন্তু ওই অবস্থায় ছিল ওই সময় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীও বলছিলেন যে প্রয়োজন হলে আরেকটা নির্বাচন আমি দিব আমরা যে এই সেই 96 সালে যে কথাটা আসছিল যে সংবিধান রক্ষার্থে নির্বাচন করতে হয় তখন তিনি ওই কথাটাই বলছিলেন কথাটা হলো যে খালেদা জিয়া কথা রাখছেন আর বর্তমান প্রধানমন্ত্রী কথাটা রাখেন নাই পার্থক্যটা হলো এখানে খালেদা জিয়াও যদি চাইতেন সে সময় ঠিক আছে ওনারা যেরকম মানুষ মারছেন মানুষ মাইরা আজকে বিএনপির নাম দিয়ে ওনারা সান্ত্বনা পুরস্কার পাইতে পারেন যে বিএনপির আন্দোলনে কর্মসূচি দিছে ওনারা গাড়ি জ্বালায় দিছে গাড়ি জ্বালায় বিএনপির উপরে নাম চালাইছে কিন্তু এটা তো আলটিমেটলি তো টিকবে না বিষয়টা না আমি শেষ করতে দেন না আমাকে শেষ করতে দেন এর জন্যই কথাটা হলো যে এগুলো করে আলটিমেটলি কোনো লাভ হয় না আর বর্তমান সংসদের ব্যাপারে শুনেন একটা হলো যে জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ এরা সহ তো একজোট হয়ে নির্বাচন করছে একজোট হয়ে নির্বাচন করছে আর নির্বাচনের পরে তারপরে ওনাদের মধ্যে ভাগযোগ করে দিতেছে প্রধানমন্ত্রী এই তুমি বিরোধী দলে যাও আর তুমি সরকারে থাকো আবার বিরোধী দলে যাদেরকে ওরা বলে কেন আমরা একসাথে নির্বাচন করলাম আমরা কেন বিরোধী দলে যাব এইরকম পার্লামেন্ট নিয়ে যে খেলা খেলা সালাম ভাই বলছেন যে রাজনৈতিক ভারসাম্যটি নষ্ট করছে আওয়ামী লীগ এরকমটাই সালাম ভাই বলতে চাচ্ছেন সালাম ভাই বলেছেন যে সালাম ভাইদের সময়ে ওনারা মানুষ হত্যা করেন বিএনপির জন্মই তো হলো কিলিং এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হলো কিলিং এর মধ্য দিয়ে বিএনপির যাত্রা শুরু হলো কিলিং মানে কি বিএনপি যখন ক্ষমতায় ছিল 26,000 নেতা কর্মীকে তারা হত্যা করেছে 21 আগস্টে তারা 24 জন নেতা বাইবি রহমান সহ হত্যা করেছে 500 নেতা কর্মী ইনজুর্ড এখনো পঙ্গুত্ব জীবন যাপন করছে বিএনপি ইজ এ পার্টি অফ কি কিলার্স তাদের রাজনীতি হচ্ছে টু প্রোটেক্ট অল কিলার্স 71-এর কিলার হচ্ছে আপনার জামাত 75-এর কিলার তাদেরকে নিয়ে তারা রাজনীতি করছে আপনি ইউনো যে এই আপনি বললেন যে 95-এ যে নির্বাচনে তারা করলেন সেই নির্বাচন তারা করতে করেছে টিকতে পারেননি টিকতে তারা পারেননি এবং আমরা মুভমেন্ট করেছি আন্দোলন করেছি জনগণকে সাথে নিয়ে জনগণ নেমেছে রাজপথে পিপল রাজপথে নেমেছে রাজপথের আন্দোলনের কারণে তারা বাধ্য হয়েছেন আরেকটা নির্বাচন দিতে আমরা তাদেরকে বাধ্য করেছি কাজে আমরা এই যে বললেন তিনি যে ক্ষমতায় থাকলে কিছু সুবিধা পাওয়া যায় আমরা ক্ষমতাকে মিসইউজ করে কোনো খারাপ কাজ করিনি আজকে পদ্মা সেতু কি খারাপ কাজ এই যে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এটা কি খারাপ কাজ আজকে যে বাংলাদেশ আপনার ফুড ক্রাইসিস নেই ফুড ক্রাইসিস আজকে নেই আমার সে কথাটা মনে পড়ে কবি আপনার রুদ্রমোহন সদুল্লাহ বলেছিলেন এটা কবিতা লিখেছিলেন কোনটা এটা কবিতার লাইন সেই কবিতার লাইনে ছিল কার্তিক মাসে মাসে কিন্তু এক সময় অভাব হতো তিনি লিখেছেন মানে একজন নারীর কথা বলেছেন নারী বলছে তার স্বামীকে যে তুমি আমায় কথা দাও কার্তিকের অনটনে আমায় তালাক দেবে না কিন্তু আজকের বাংলাদেশ কিন্তু সেই জায়গায় নেই আমাদের আমি আপনার কাছে আরেকবার আছে অন্যটি প্রসঙ্গ নিয়ে অজয় দা খুব সংক্ষেপে একটি কথা আমি জানতে চাই আজকে জামাতের যারা সংস্কারপন্থী জামাত থেকে বহিষ্কৃত হয়েছেন তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের একটি ঘোষণা দিয়েছেন একটি প্ল্যাটফর্ম হয়তো পরবর্তীতে রাজনৈতিক
দল হিসেবে তারা আত্মপ্রকাশ করবেন। তো এটি কি আপনি কি না না আমি বলছি এটি কি আপনি যদি নতুন নামে আসেও এটি কি আদর্শিক কোনো বদল আপনি এখানে আশা করেন বা লক্ষ্য মনে হয় হবে? সেটা খুব বলা কঠিন, এখনই বলা কঠিন। তবে এই যে আদর্শ জামাতের আদর্শ পরিবর্তন হলেও তারা একাত্তর গণহত্যা, আমি দুইজন আছেন দুইটি প্রধান বড় দলের নেতা আওয়ামী লীগ বিএনপি, তাদের উভয়ের কাছে অনুরোধ করব এই আদর্শটা সালাম ভাই যেমন বললেন যে গণতন্ত্রের ব্যাপারে তার যা যা আপত্তি বাংলাদেশের জন্য শুভ না, তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি অশুভ হচ্ছে এই একাত্তরের খুনিদের রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ। একটা লাইন শুধু আমি বলবো, যেটা সালাম ভাই বললেন যে শেখ হাসিনা কিন্তু 5ই জানুয়ারির পরে 11ই বা 12ই জানুয়ারি যশোরে সাতক্ষীরায় গিয়ে শর্ত সাপেক্ষে কথাটা বলেছিলেন যে যদি বিএনপি জামাতকে ছাড়ে, যদি জঙ্গিবাদ ছাড়ে, যদি পেট্রোল বোমার জন্য ক্ষমা চায়, তাইলে ফের নির্বাচন। আজকে মাহবুবুল হানিফ তিনি বলেছেন যে জামাত যে নামে আসুক না কেন জামাতের এই দেশে রাজনীতি করার অধিকার নাই। তো এই জায়গাটাতে আমি বলতে চাই, জামাতকে সরকার নিষিদ্ধ করে না কেন? জামাতের ক্ষেত্রেই সরকার আদালতের দিকে ঠেলে দেয়। জামাত আওয়ামী লীগ যা করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন, যুদ্ধ অপরাধীদের বিচার 44 বছর পরে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দেখেছেন? হয়নি। এত বড় ইতিহাস তৈরি করেছেন, তারপর তারা বলছেন যে কিছুই ভালো হয়। জি ধন্যবাদ সালাম ভাই, এক কথা একটা উত্তর দিবেন, এই সংসদের নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনি যদি নির্বাচিত হতেন তাহলে আপনি কি শপথ নিতেন নাকি নিতেন না? দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না। আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।